সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় এবং কিভাবে শিখলে আমরা কেবল একবার দেখাতে এগিয়ে যাব এবং সবসময় মনে রাখতে পারব, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া, সেই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ইংরেজি বিষয়ে কোনো প্রকার সমস্যা রয়েছে তারা কমেন্টস বক্সে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেন, আমরা অবশ্যই সেগুলো সলভ করে দেব। এবং এছাড়াও এই বইয়ের উপর ইতিমধ্যে 300 থেকে 350 ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের কাছ থেকে ভিডিও লেকচার পেনড্রাইভের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আর এছাড়াও আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও প্রতিনিয়ত আপলোড দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করার কৌশলগুলি। হলো প্রথমে আপনি কিংবা আপনার সন্তানকে এই 10টি প্রশ্ন তাকে ভালো করে রপ্ত করাবেন। প্রশ্ন জানার পর প্রশ্ন থেকে উত্তরগুলো ধীরে ধীরে এখানে চলে আসলো। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বুঝো এবং চেনার উপায় কি? যে সকল সেন্টেন্স সাধারণত সাবজেক্ট ভার অবজেক্ট নিয়ে গঠিত হয় সে সকল বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝায়। এক্ষেত্রে হাবোধক বা নাবোধক অবৈধ ধরনের সেন্টেন্স থাকতে পারে। হ্যাঁ বন্ধুগণ, সাধারণ বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে নেব, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার একটা অবজেক্ট, বাক্যটি বড় হতে পারে বা ছোট হতে পারে। আমাদেরকে খেয়াল করতে হবে সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে গঠিত কিনা, অর্থাৎ কোনো জয়নিং সেন্টেন্স আসে কিনা সেটা খেয়াল করব, অর্থাৎ জয়নিং বিনিং বিহীন বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝিয়ে নেব। এখন অর্থের পরিবর্তন ঠিক রেখে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করার নিয়ম। হ্যাঁ বন্ধুগণ, পরীক্ষার হলে কিন্তু আমাদেরকে যে কোনো বাক্যকে অ্যাসার্টিভ বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে দেওয়া হয়, সেটা অর্থের পরিবর্তন ঠিক রেখে পরিবর্তন করতে দেওয়া হয়। তো করার নিয়ম হচ্ছে হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে। এখানে উত্তরটি হবে ইজ হি নট প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে না, অথবা ইজ ইন্ট হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে না। দ্বিতীয় বাক্যটা আসুন, হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে না। ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে। অর্থাৎ বাক্যটি যদি হাবোধক হয় তাহলে নাবোধক ইন্টিগ্রেট করতে হবে, আর বাক্যটি যদি নাবোধক থাকে তাহলে হাবোধক ইন্টিগ্রেট করতে হবে। এই হলো সাধারণ একটি নিয়ম। হ্যাঁ, এছাড়া আরও কিছু বাক্য রয়েছে, যেমন এভরিবডি লাভস হিস প্যারেন্টস, প্রত্যেকে তার মা বাবাকে ভালোবাসে। হু ডাজ নট লাভ হিস প্যারেন্টকে, তার মা বাবাকে ভালোবাসে না। অথবা এইভাবে করা যায়, দাস, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনহেরিটেন্স, দাস এভরিবডি নট লাভ হিস প্যারেন্টস, অর্থাৎ সাধারণ নিয়মে কিন্তু করা যায়, বাক্যটি হাবোধক তাই এইভাবে নেগেটিভ করে করা হলো। তারপর আসে নবডি লাইকস দ্য লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। তো হু লাইকস দ্য লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে। অথবা দাস এনিবডি লাইক দ্য লায়ার, কেউ কি মিথ্যাবাদীকে পছন্দ করে। তারপর আসেন 5 নম্বর বাক্যটি, এভরি মাদার লাভস হার চাইল্ড, ইজ দার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোন মা আছে কি যে তার সন্তানকে ভালোবাসে না। তারপর সে দ্যার ইজ নাথিং অন দ্য টেবল, টেবলের উপর কোনো কিছু নেই, ইজ দ্যার এনিথিং অন দ্য টেবল, টেবলের উপর কি কিছু আছে। অর্থাৎ বাক্যটি নাবোধক থাকা হাবোধক ইন্টিগ্রিটি হলো, অর্থাৎ নাথিং এর জায়গায় এনিথিং হয়ে গেল। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টিগ্রেটিভ করতে হয় সাধারণভাবে এখানে দেওয়া আছে সেটা আমরা জেনে নিলাম। এখন ডায়াগ্রামের মধ্যে চমৎকার করে পুরো সেট আপ করে আছে কোনটা থেকে কোনটা করতে হবে, অর্থাৎ বাক্যটি হাবোধক হলে সাধারণ হলে নাবোধক ইন্টিগ্রেট করতে হবে, আর নাবোধক হলে হাবোধক ইন্টিগ্রেটিভ করতে হবে। এভরিবডি এভরিওয়ান অল থাকলে হু দে করতে হবে, হু প্লাস নেগেটিভ ফর্ম, তারপরে এভরি প্লাস নাউন যুক্ত বাক্য থাকলে ইজ দেয়ার এনি বা ওয়াজ দেয়ার এনি ডে করতে হবে। নবরি নন নান থাকলে হু ডে করতে হবে, দেয়ার থাকলে এই নিয়মে করতে হবে, নাথিং বার থাকলে এই নিয়মে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী পৃষ্ঠায় কি আমরা ভালো করে দেখে নেই পুরো বিষয়টা। লক্ষ্য করুন আপনারা এখানে, যেমন এর আগে এগুলো আমরা আলোচনা করেছি, এরপর আমরা আবার একটু দেখব যে হি ইজ প্লেয়িং ফুটবল, ইজ ই নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে, সে কি ফুটবল খেলতেছে না, এইভাবে হবে। তো দুটি নিয়ম আছে এখানে, ইজেন্ট সংক্ষেপ ফর্ম করে করা যায় বা এইভাবে করা যায়, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ ই নট ডান দ্য ওয়ার্ক, অথবা হ্যাজ এন্ড হি ডান দ্য ওয়ার্ক, এইভাবে হবে। দ্বিতীয় নিয়ম তো লক্ষ্য করুন, বাক্যটি যে হাবোধক হয় এইভাবে করতে হবে, নাবোধক হলে এইভাবে করতে হবে, হি ইজ নট প্লেয়িং ফুটবল, ইজ সি প্লেয়িং ফুটবল,
অথবা হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক এইভাবে হবে তো বন্ধুগণ আরো কিছু বাক্য আমরা এখান থেকে দেখে নেই যেমন এভরিবডি লাভস হিজ প্যারেন্টস হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস কে তার সন মা বাবাকে ভালোবাসে না এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি রিচ প্রত্যেকেই ধনী হতে চায় হু ডাজ নট উইশ টু বি রিচ কে ধনী হতে চায় না অথবা ডাজ এভরিওয়ান নট উইশ টু বি হ্যাপি রিচ কে প্রত্যেকেই ধনী হতে চায় না এভাবে এখন আসে নবডি লাইক্স দ্য লায়ার কেউ কাউকে পছন্দ করে না তো নবডি নন নাম থাকলে হু দিয়ে কত হু লাইক্স দ্য লায়ার তো বন্ধুগণ আমরা এটি এখানে বলবো যে ধরে নেন আপনাকে নবডি নন নান দিয়ে যদি 1000 বাক্য দেওয়া হোক না কারণ সেখানে আপনি হু বসে দিয়ে বাকিটা বসায় দেবেন এখানে যদি এভরিবডি এভরি ওয়ান অল থাকে এই জাতীয় যদি 1000 বাক্য দেওয়া হোক প্রত্যেকটা বাক্য এইরূপ গঠনে করতে হবে জাস্ট অনুকরণের মাধ্যমে এগিয়ে যাবেন তারপর আসেন এভরি মাদার এভরি ফাদার এভরি চাইল্ড এভরি প্লাস পৃথিবী যে কোনো নাউন জাতীয় শব্দ যদি থাকে তাহলে আপনি এইভাবে করবেন ইজ দ্যাট এনি মাদার ইজ দ্যাট এনি মাদার এভরি বুক ইজ দ্যাট এনি বুক এভরি প্যান ইজ দ্যাট এনি প্যান এভরি হাউস ইজ দ্যাট এনি হাউস এভরি এভরি টিচার ইজ দ্যাট এনি টিচার এইভাবে হাজার হাজার বাক্যাংশ করে বা বাক্য বানিয়ে পড়া যায় হ্যাঁ বন্ধুগণ যদি ইংলিশ শিখতে চান তাহলে এইভাবেই কিন্তু পড়তে হবে বিশেষ করে শর্টকাট নেমে কখনো এগিয়ে যেতে পারবেন না যা শিখবেন ভালো করে শিখুন এবং বাংলা অর্থ করে শিখুন তাহলে সমস্ত জীবনের জন্য কাজে আসবে এখন আসুন 6 নম্বর রুল নিয়ে আমরা আলোচনা করব যেমন দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল টেবিলের উপর কোনো কিছু নেই তো ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবল টেবিলের উপর কি কোনো কিছু আছে তো দেয়ার ইজ নো ইউজ অফ দিস টাইপ অফ কম্পিউটার নাও এখন এই ধরনের কম্পিউটার ব্যবহার নেই ইজ দেয়ার এনি ইউজ বন্ধুগণ জাস্ট আপনাকে এটি খেয়াল করতে হবে যে বাক্যটি হাবুদক নাকি নাবোধক হাবুদক হলো নাবোধক ইন্টিগ্রেটিভ নাবোধক হলো হাবুদক ইন্টিগ্রেটিভ এইভাবে আপনি এখানে অনেকগুলি এক্সাম্পল আছে সবগুলো একজন মিলে করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখুন যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করুন আমাদের ভিডিও লেকচার দেখি আপনারা বুঝতে পারবেন শিখতে পারেন এবং যাদের ইংরেজি বিষয়ক যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন ইনশাল্লাহ প্রতিটি কমেন্টসে উত্তর দেওয়া হবে এবং আমাদের ভিডিও লেকচার দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ